উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। লাঙ্গল যার জমি তার, এই স্লোগানে একসময় রাজ্যের আকাশ বাতাস কাঁপিয়েছে বামপন্থীরা। কৃষক আন্দোলনে একসময় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল এই স্লোগান। রবিবার ফের এই স্লোগানকে সামনে রেখেই পুরনো মেজাজে দেখা গেল বামেদের। লাল ঝান্ডা হাতে ইন্দো নেপাল সীমান্তের নকশালবাড়িতে প্রায় 99 বিঘা জমি দখল করল বড় মনিরাম জোত বর্গা উচ্ছেদ বিরোধী কৃষক কমিটি। বামপন্থী এই সংগঠনগুলির অভিযোগ, তাদের অধিকৃত জমি বর্গাদারদের অন্ধকারে রেখে পুরনো জোতদারদের উত্তরাধিকারীরা কলকাতার কিছু পুঁজিপতির কাছে বিক্রি করে দিয়েছে। জানা গিয়েছে এদিন শিলিগুড়ি মহকুমার অধীন ভারত নেপাল সীমান্ত নকশালবাড়ি ব্লকের বড় মনিরাম জোতে স্থানীয়দের সঙ্গে নিয়ে মেচি নদীর তীরে 99 বিঘা জমি দখল করে বড় মনিরাম জোত বর্গা উচ্ছেদ বিরোধী কৃষক কমিটি। এই কমিটিতে রয়েছে সিপিএম, সারা ভারত কৃষক সভা, সারা ভারত কৃষক মজদুর সভা সহ মোট 7টি বামপন্থী সংগঠন। প্রায় 150 বাম কর্মী সমর্থক এদিন লাল ঝান্ডা হাতে জমির দখল নেন। আন্দোলনকারীরা জানিয়েছেন বড় মনিরাম জোত এলাকায় মেচির পাড়ে প্রায় 99 বিঘা ক্ষতিয়ানভুক্ত জমিতে চাষাবাদ করতেন প্রায় 57 জন বর্গাদার। এদের অন্ধকারে রেখে জোতদারদের উত্তরাধিকারীরা কলকাতার কিছু পুঁজিপতিদের কাছে এই জমি বিক্রি করে দিয়েছে। বহু অনুনয় বিনয় করেও জমির অধিকার ফিরে পায়নি বর্গাদাররা। আজ বড় মনিরাম জোতের বর্গা উচ্ছেদ বিরোধী কৃষক কমিটি বর্গাদারদের সেই জমিতে ঝান্ডা পুঁতে জমির দখল নেয় এবং সেই জমিতেই প্রবল উৎসাহে ভাগ চাষিরা আজ থেকেই শুরু করেন ডাল চাষ। ফের চাষ করার অধিকার ফিরে পেয়ে খুশি বর্গাদাররা। এদিন সিপিএম এর দার্জিলিং জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম ঘোষ জানান, জমি দখল নিয়ে বর্গাদারদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের মূল কথা হচ্ছে যে ভূমিহীন কৃষক যারা আছে তাদেরকে জমি ফিরে দিতে হবে। তাদের জমি আমরা আজকে দখল করলাম। যে মালিকরা অন্যায়ভাবে জমি বিক্রি করে দিয়েছিল, কলকাতার মালিক কোনোদিন ওরা অন্যের চোখে জমি দেখে কালো টাকা সাদা করার জন্য জমি কিনছিল। বর্গাদার যারা চাষ করছিল তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে। আমরা যারা জমির মালিক, আসল মালিক, তাদের কাছে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের কথা হচ্ছে বর্গাদাররা তাদের অধিকার যাতে রক্ষা করে। বামপন সরকার যে অধিকার দিয়েছিল সেই অধিকার কোনোভাবে খর্ব করা যাবে না। এই অধিকার যারা খর্ব করতে আসবে, আমাদের লাল ঝান্ডা, সারা ভারত কৃষক সভার ঝান্ডা নিয়ে আমরা সেই জমিতে আসব এবং লড়াইয়ের ময়দানে থাকবো। যেখানে আমাদের যেতে হবে, যতদূর যেতে হবে কৃষকদের সাথে আমরা থাকবো, আছি, ভবিষ্যতেও আছি। এবং ভূমিহীন যারা আছে, এখানে যে 100 বিঘার উপরে যে ভেজলের জমি আছে, যারা অন্যায়ভাবে সেই মালিকদের কাছে ওরা বাইরের মাল লোক এসে জমি কিনেছিল, যারা ভূমিহীন আছে আমরা সেই জমি তাদেরকে আমরা ওখানে ভূমিহীনদের আমরা বসাবো। এবং ভূমি দপ্তরকে আমরা বলেছি, আলটিমেটাম দিয়েছি যে আপনারা যারা যাদের জন্য যদি কোনো অন্যায়ভাবে কিছু করে থাকেন তাহলে আমরা লাল ঝান্ডা নিয়ে আমরা যতদূর যেতে হবে সে আন্দোলনে আমরা যাব। নকশালবাড়ি থেকে মোহাম্মদ হাসিমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।